নাগরিকত্ব বিল নিয়ে কংগ্রেসের বিপক্ষে নিজের অবস্থান স্পষ্ট করায় এবারে সুস্মিতা দেবের বিরুদ্ধে প্রতিবাদ উঠল কংগ্রেসের সংখ্যালঘু কর্মী সভায়। শনিবার এ উপলক্ষে এক সভায় সংখ্যালঘু নেতারা বলেন, সর্বভারতীয় কংগ্রেস নাগরিকত্ব বিলের বিরোধিতা করেছে, কিন্তু সাংসদ সুস্মিতা দেব জেপিসি কমিটির একজন সদস্য ছিলেন ও পরে তিনি বিলটিকে সমর্থন করেন। এজন্য কংগ্রেসের সংখ্যালঘু নেতা ও সদস্যরা এক সভায় মিলিত হয়ে দাবি তোলেন, আসন্ন নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় থেকে একজন যোগ্য প্রার্থীকে টিকিট প্রদান করতে হবে। এ ব্যাপারে দাবি উত্থাপন করেন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাঝার ভূঁইয়া। তিন চার দিন থেকে সংবাদ মাধ্যমে দেখছি সমস্ত কাছাড় জেলায় সাংসদ সুস্মিতা দেবের বিরুদ্ধে যুব সমাজের মধ্যে সাংঘাতিক এটা খুব সংখ্যালঘু যুব সমাজের এবং বিভিন্ন সংখ্যালঘু এলাকায় তার কুশপথন ঘুরানো হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে। আমার সঙ্গে সাংসদ সুস্মিতা দেবের এ ব্যাপারে কোনো কথা হয়নি, তিনি কি বলেছেন সেটা আমি জানিনি, যা দেখেছি সংবাদ মাধ্যমে। আজকে এখানে বৃহত্তর মুসলিম সমাজের পক্ষ থেকে একটি সভা আহ্বান করা হয়েছে, আমাকে বলা হয়েছে, যেহেতু রাজনীতি করি বা সমাজনীতি করি যাই করি সমাজের এই যুবকদেরই নিয়ে করতে লাগে, সুতরাং তাদের আহ্বান উপেক্ষা করা সমীচীন নয় ভেবে সবাই এসেছি, বক্তব্য শুনছি। এবং একটা জিনিস বাস্তব সত্য লক্ষ্য করছি, কী কারণ সেটা আপনারা বুঝবেন, কিন্তু সাংসদ সুস্মিতা দেবের বিরুদ্ধে মুসলিম যুব সমাজে এবং মুসলিম এলাকায় এটা খুব মারাত্মকভাবে দুমাইিত হচ্ছে, তার বিস্ফোরণ হতে শুরু করেছে। আমি একজন কংগ্রেসী হিসাবে, আমি একজন সিনিয়র ব্যক্তি হিসাবে আমি চেষ্টা করব, যেহেতু প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত এই বিলের বিরোধিতা করা, আমরা এআইসিসি এপিসিসির বিরুদ্ধে আমি যাব না। সাংসদ দেব কেন এপিসিসির সিদ্ধান্ত মতে এই বিলের বিরোধিতা করেননি সেটা বিতর্কে আমি যাব না, আমি চেষ্টা করব প্রদেশ কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে আলোচনা করে বিষয়টি মিনিমাইজ করার, এবং সাংসদ দেব যেটা মানুষের মনে যে খুব প্রমাণিত হয়েছে সেই খুব যাতে দূরীভূত করতে পারেন, এবং তার আচরণে যাতে কংগ্রেসের বিরুদ্ধে জনগণের খুব না যায়, কংগ্রেসের বিরুদ্ধে যাতে জনমত না যায় সেটা আমি চেষ্টা করব, এবং বিষয়টি মিনিমাইজ করার এপিসিসি লেভেলে আলোচনা করে চেষ্টা করব। আচ্ছা, আজকে